কুম আসসালাম আহমতুল্লাহিজি সম্মানিত ভাই মসজিদের পাশে কবর দিলে মৃত ব্যক্তির বিশেষ কোন ফায়দা হবে না আসলে মানুষ মারা যাওয়ার পরে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় সাহুস্লাম সেই মুসলিম শেরফ হাদিস এদাম মানুষ মারা যাওয়ার পরে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটি দরজা খোলা থাকে আর সৎকা জারি যেটা সে ব্যক্তি দুনিয়াতে পড়ে গেছে তার সব পিছিয়েই থাকবে আবার আইলমিন অবিহে এমন জ্ঞান যার দ্বারা মানুষের জাতীয় উপকার পাচ্ছে দিন আল্লাহ আলহান এক সন্তান যার জন্য দোয়া করে এমন কিছু কাজ যে দুনিয়াতে করে গেছে তার সব সে ব্যক্তি পেতেই থাকবে এমন সরকার জরিয়া স্বরূপ কিছু কাজ তার সব পাবে তাছাড়া পাবে না ঠিক আছে এখন কোন ব্যক্তি যদি আকেদা রেখে বলে যায় যে আমাকে মসজিদাবাসী খবর দিও আমি নাজার পাবো জান্নাতে যাবো তাহলে সেটা ভুল ধারণা হবে কেননা মানুষে মানুষকে মানুষের আমল একমাত্র আমলই তাকে নাজার দিতে পারবে অন্য কিছুই নয় তবে হ্যাঁ একটা উপকার এখানে হতে পারে আমি যা বুঝি যে হয়তো মানুষে মসজিদের পাশে হলে মানুষ নামাজ পড়বে নামাজ পড়ার পরে জিয়ারা করবে আর কবরবাসীর জন্য দোয়া করবে যাহাজে আসছে যে কবরবাসীর উপরে যে সময় সালাম দেওয়া হয় জেয়ার করা হয় জিয়ার করে যে সালামটা দেওয়া হয় সালামটা আল্লাহ তালা মৃত ব্যক্তিকে পৌঁছিয়ে দেন শান্তির জন্য যে দোয়াটা করা হয় তো হয়তো শান্তির জন্য দোয়াটা পাবে বেশি বেশি হয়তো অন্য জায়গাতে থাকলে একটু কম পাবে কিন্তু মসজিদের পাশে থাকলে হয়তো একটু সালামের ইটা বেশি পাবে বা দুনিয়াবাসীর আত্মীয় স্বজনের বা বন্ধু বান্ধবের দোয়াটা একটু বেশি পেতে পারে এটাই কিন্তু এটা যে নাজাতের জরিয়া হবে এর জরিয়া করে কবরের চাপ মাফ পাবে জান্নাতে যাবে এমন বিশেষ কোনো হাদিস নেই বা এমন কোনো আঁকি তা রাখা যাবে না ঠিক আছে